এবার আপনাকে একটা কথা এখানে ভাইটাল কথা বলে দিচ্ছি। আচ্ছা আল্লাহ এখানে বলছে ইতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না কখনোই, এটা আল্লাহ বলছেন। একটা প্রশ্ন করছি উত্তরটা দেবেন তো। আমি মারা গেলাম, আপনি ভালো বলতে পারবেন, আমি মারা গেলাম, আমার বেটা বেঁচে আছে, আমার বাপের বাপ বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, আমি মারা যাচ্ছি মাঝখান থেকে। আচ্ছা বলুন তো আমার বাপের সম্পত্তির মালিক ওয়ারিশান সূত্রে আমার বেটা পাবে কি পাবে না? বলছে পাবে। ভালো করে বুঝুন, আমি মারা গেলাম, আমার বাপ বেঁচে আছে, আমার বেটা বেঁচে আছে, আমার ওয়ারিশান সূত্রে আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? পাবে না। আল্লাহ বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবে না। তা আল্লাহ এত কঠিন আইন কেন করলেন এতিমের জন্য? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আল্লাহ নিজে বলছে এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না, তারপরে আবার বলছে বেটা মারা গেছে, তার পোতা বেঁচে আছে, দাদু বেঁচে আছে, সম্পত্তি পাবে না। আল্লাহ তো নিজেই তাহলে কি অবিচার করলেন? নাউজুবিল্লাহ, কখনোই নয়। একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। প্রত্যেক ক্লাসের প্রত্যেক বছরের মাধ্যমিক পরীক্ষার যদি একই যদি প্রশ্ন করা হয়, ছাত্ররা পড়াশুনো করবে? করবে? করবে না। তাহলে প্রশ্ন পাল্টে পাল্টে হবে, প্রশ্নের ধরন কি উল্টো পাল্টা হতে হবে, তাহলে পড়াশুনো ভালো করবে। ঠিক তেমন আল্লাহ পৃথিবীর মানুষকে উল্টো পাল্টা পাল্টে পাল্টে পরীক্ষা করবে। কেমন? এখানে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে, দাদু দেখবো তোমার কত ইমান চাঙ্গা আছে, তুমি পরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করবো এটা তো দূরের কথা, ঘরেরটার সাথে কেমন করে এটা দেখার আছে। কি বলছি বুঝতে পারছেন না? দাদুকে ইনসাফ করতে হবে, ওটা তো একটা কথা, আর দাদুকে চরম পরীক্ষাতে আল্লাহ ফেলে দিয়ে বলছে দেখবো দাদু তুমি বাড়ির এতিমের সঙ্গে কি ব্যবহার করো। অনেক পোতাকে দেখতে পাওয়া গেছে, অনেক গ্রামগঞ্জের ইতিহাস পাওয়া গেছে, পোতাকে জমি দেয়নি, দাদুর খাট ধরে জানাজার সামনে বলেছে যতক্ষণ জমি না দিবে জানাজা পড়ানো হবে না। এ ঘটনার গল্প শুনেছেন? শুনেছেন? শোনেননি? আমার ওদিকে ঘটেছে, ছেলে মারা গেছে, পোতা সম্পত্তি পেয়ে যাবে বলে বৌমাটাকে মিথ্যা অপবাদ দিয়ে গুছলে 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 দেওরের সাথে বদনাম দিয়ে, পাড়ার লাল্টু পল্টুর সাথে বদনাম দিয়ে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বাপের বাড়িতে তোমার পোতাকে জড়িয়ে ধরে রাতের বেলা বৌমাটা ডুকরে ডুকরে কাঁদছে, তোমারই বেটার জন্য রাতে কাঁদে, তোমারই পোতার ভবিষ্যতের জন্য তোমার বৌমা কাঁদে, তারপরেও তুমি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য চালাকি করে মিথ্যা বদনাম দিয়ে তোমার বৌ তোমাকে তুমি তাড়িয়ে দিয়েছো। তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় আল্লাহ বলছেন এ কখনো কিয়ামতকে বিশ্বাস করে না। ছেলে মারা গেছে, পোতার উপরে ইনসাফ করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে, পানি বোতলটা দেখি, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আপনার কাছে বিনীত অনুরোধ, বিপরীত শব্দগুলো বললে বলেছি, এক আল্লাহ তাআলা নিজে বলছেন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। এ তো রমজান মাস চলে গেল, প্রতিদিন তো দেখছিলাম না, প্রতিদিন তো দেখছিলাম আপেল আঙ্গুর বেদানা বাজার থেকে কিনে কিনে আনছিলেন, কখনো দেখেছেন যে গরিব মানুষ পাশের বাড়িতে বসবাস করছে, দুটো আপেল ওর বাড়িতে দিয়ে আসি, রমজান মাসে ভালো কাজ কেউ করেছেন? করেছেন? সুযোগ হয়নি, একদম সুযোগ হয়নি। আবার যদিও বা আমরা কিছু ভালো কাজ করছি, মিসকিনদেরকে কিছু দিচ্ছি, সাথে সাথে ক্যামেরাটা বার করে সেলফি করে ফেসবুকে ছাড়ছি, সাথে সাথে ছাড়ছি না? হ্যাঁ, যে এরকম করে একটু দাঁড়াও, চারটে ছেঁড়া কম্বল দিতে এসেছে শীতের সময়তে, তা 30 জন শুধু ক্যামেরা ধরে আছে এরকম করে, 12টা লোককে ইফতার দিয়েছে,
30 জন ক্যামেরা ধরে আছে এরকম করে, মানে কেমন করে ছবি তুললে ঠিক জুতের হয়। এই এখানে যদি ছবি নিয়ে বাড়াবাড়ি করো ওখানে ছবি হবে না, বাদ পড়ে যাবে। ভালো কাজ, মিসকিনদের সঙ্গে সদ ব্যবহার করবেন। ফাওয়াইলুল মুসাল্লি, আল্লাহ তাআলা তারপরে বলছেন মুসল্লিদের জন্যই হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অস্বস্তি বোধ করে। নামাজ পড়তে পড়তে অস্বস্তি আসে না? কিছু লোকের মাথায় টুপি দিতে ভুলে গেছে, মাথায় টুপি দিতে ভুলে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, হাত বেঁধেছে তাকবীরে তাহরিমাতে, পকেট থেকে টুপিটা বার করলি করলি মাথায় দিলি দিলি, আবার এইরকম করে জোরে ফোরফট্টি ভোল্টেজে ফুঁক দিয়ে তবে মাথায় লাগাচ্ছে। আপনি জানেন না যে নামাজের মধ্যে কোনো কাজ করা যাবে না? টুপি লাগানো এটা কাজ কি কাজ নয়? কাজ কি কাজ নয়? এটা কাজ, এটা চলবে না, বিনা টুপিতেই পড়ুন। রমজান মাস ইউটিউবে দেখছিলাম, কিছু কিছু জায়গায় 20 রেকাত তারাবি হচ্ছে, 20 রেকাত তারাবি শেষ করে দিচ্ছে 30 মিনিটে। মনে মনে ভাবছি যে হারাম খদ্দের পাছাতে কি ডবল সিলিন্ডারের মেশিন লাগানো আছে, ঠকা ঠক ঠকা ঠক দিচ্ছে আর উঠছে, মানে ফেরেশতারাও ভুলে যাবে মনে হয় যে রুকু গেল না সেজদায় গেল, এত গতি। আল্লাহ আকবার। অধিকাংশ মানুষ, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন নামাজ নামাজিকে মন্দ ও কুকর্ম হতে বিরত রাখে, এটা কোরআনে আছে না নেই? ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তারপরে আছে কি ওলা ওলা জিক্রুল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই সালাত অর্থাৎ নামাজ নামাজিকে মন্দ কুকর্ম হতে বিরত রাখে। 40 বছর নামাজ পড়ছেন, আপনার কোনো পরিবর্তন ঘটেছে? ঘটেছে বলুন, ঘটেনি, তার মানে বুঝে নিতে হবে আপনার একদিনও উপরে কবুল হয়নি, শুধু মসজিদে ঘাটা পড়েছে আর কপালে দাগ হয়েছে, উপরে কবুল হয়নি। কবুল না হবার অনেক কারণের একটা কারণ আপনাকে বলছি, শুনে নেন। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, ধরে না লোকে বলে ছোটখাটো বক্তা। তা আপনি নূরপুর থেকে একদিন আমার বাড়ি গেলেন, ঠিক বাড়িতে যাওয়ার পরে আমার দরজায় মমতাজুল সাহেব আছেন বাড়িতে? আমার স্ত্রী বলছে হ্যাঁ আছে, ঘুমাচ্ছে, একটু ডেকে দিন না, আমি নূরপুর থেকে এসেছি। আমি উঠলাম, উঠে বলছি আসসালামু আলাইকুম। ও তখন বলছে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, আপনার জন্য এসেছি মাওলানা মমতাজুল ইসলাম সাহেব 3:20 লোকালে, আপনাকে খুব ভালোবাসি, আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে, ইউটিউবে দেখি, মোবাইলে দেখি, ফেসবুকে দেখি, আমি খুব বড় বিপদে পড়ে আছি, আমার বেটির বিয়ে 13 তারিখে, আপনি যদি আমাকে কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো, আমি আবার 4:20 লোকালে ট্রেন ধরে বাড়ি চলে যাব। আচ্ছা বলুন তো এইরকম ভাবে যদি আমার কাছে লোকটা ভিক চায় তাকে ভিক দেবো না দড়ি দিয়ে বাঁধবো? কোনটা কথা বলুন, ভিক তো দেবো না, বরঞ্চ 2-4 গাল দিয়ে তবে বাড়ি পাঠাবো ওকে। ভিক চাইছে কেমন করে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম অমুক, আমার বাড়ি নূরপুরে, আপনি যদি 10-20 টাকা দিয়ে সহযোগিতা করেন, আমার বেটির বিয়ে 3:20 লোকালে এসেছিলাম, 4:20 লোকালে আবার ফের তাড়াতাড়ি করে বাড়ি চলে যাবো, একটু তাড়াতাড়ি করে দিলে খুব ভালো হয়। ভিক্ষা পাবে কি পাবে না? কথা বলুন, পাবে কি পাবে না? পাবে না। ভিক চাইতে হবে কেমন করে? আসসালামু আলাইকুম, আপনি মাওলানা মমতাজুল ইসলাম, খুব চিনি ভাই আপনাকে, আপনি সেই চাঁদের মোড় মসজিদে শুয়ে থাকেন মায়ের সাজে, নূরপুরে গিয়েছিলেন, খুব বিপদে পড়ে এসেছি, লজ্জা লাগছে বলতে, আমার মেয়ের বিয়ে, যদি একটু সহযোগিতা করেন দিনী ভাই হিসাবে খুব ভালো হয়, আমার মনে দয়া হবে, 500টা টাকা তাকে দেব। তাই তো নামাজে দাঁড়িয়ে কি বলেন? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা বলা হয়ে যাওয়ার পরে কি বলেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
समस्त प्रशंसा तुम्हार, तुम्हें पालन करता असंख्य जगतेर तुम्हें मालिक। आर रहमानिर रहीम, तुम्हें परम करुणामय असीम दयालु। मालिकी यौमिद्दीन, तुम्हें विचार दिवसेर मालिक। इय्याका नाबुदु, तुम्हारी इबादत करी। वा इय्याका नस्ताईन, तुम्हारी काछे साहाज्य चाई। इहदिनास सिरातल मुस्तकीम, आल्लाह तुम्हें आमाके सहज पथेर पथिक करो। আল্লাহর কাছে চাইলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের সরল পথের হেদায়েতের পথের পথিক করো। এটা কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান ইয়াহি মালিক আমার দ্বীন মাঝে ফাঁকে বাদ দিয়ে ওয়ালা জালিন, আমি হেদায়েত পাবে? এই হেদায়েত পাবে? পাবে না। সূরা ফাতিহা প্রত্যেক আয়াত, সাত আয়াত সাত নিঃশ্বাসে তেলাওয়াত করুন, এটা সুন্নাত। তার মানে বোঝা গেল আপনি যে আল্লাহর কাছে চাইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ পথের পথিক করো, বুঝে নিতে হবে একদিনও এই দোয়াটা মসজিদের ছাদ ফেড়ে উপরে ওঠেনি। এই জন্য আপনি নামাজও পড়েন ঘুষও খান, নামাজও পড়েন জমির আলো চুরি করেন, নামাজও পড়েন সুদের টাকাও খান, নামাজও পড়েন বোনের জমি ফাঁকি দিয়েছেন, নামাজও পড়েন আপনার স্ত্রীর হক মেরেছেন, নামাজও পড়েন মিথ্যা কথাও বলেন, নামাজও পড়েও আপনি ঘুষের টাকা খান, নামাজও পড়েন আপনি বেইমানিও করেন, নামাজও করেন ডুপ্লিসিটি চিটিংবাজিও করেন, বোঝা গেল আপনার সলাপ একদিনের তরে কবুল হয়নি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে নামাজে আমাদেরকে মনোযোগী হতে হবে। কি বলছি বুঝতে পারছেন? বিপরীত অমনোযোগী হওয়া কি যাবে না। নামাজ পড়তে দাঁড়িয়েছে মশা মারছে, পাছায় চুলকাইছে, পিঠে চুলকাইছে, এ কেমন? ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে দিচ্ছে, একটু শর্ট করলে হয় না? আর তারাবি পড়াতে আমি দুই চার জায়গায় তারাবি পড়িয়েছি রমজানে, শুধু এরকম করছে, এরকম মুখে বলছে না, এরকম কি বলছি বুঝতে পারছেন না, শুধু মুখে এরকম করছে মানে। তা আমি ভাবছি যে তাহলে মনে হয় জিব্রিল আজকে রাতে এসে কোরআন আবার নতুন করে অবতীর্ণ করতে হবে, এত ছোট সূরা পাবো কি করে? তিনবার ওয়াল আসরে ইন্না তায়না কাল কাউসার কুল হুয়াল্লাহু আহাদ, তবুও পিছন দিক দিয়ে বলছে আর একটু শর্ট করলে হয় না? মনে মনে বলছি হারাম কর, তুই নামাজ পড়তে কেন এলি, তুই ঘরে যা বউয়ের সাথে গিয়ে গল্প কর যা। ইন্না তাইনা দিয়ে চালাচ্ছি, তবুও বলছে আর একটু শর্ট করলে হয় না। আশ্চর্য ব্যাপার, নামাজ আমাদের মনোযোগী থাকে? থাকে বলুন? একদম থাকে না, সব সময় তো অমনোযোগী। একটা কথা আমি সব জায়গাতে বলি, তবে হাসানোর জন্য বলছি না, তবুও মানুষ হাসবে আমি জানি। এ মাইকলা ভাই নয় বন্ধ করো না, এটা বাদ দাও, কন্ট্রোল করছে। হুগলি জেলাতে আমি একবার তারাবি পড়াতে গেছি, তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি, তো আমার আব্বাকে বলছি আব্বা আমি তো মাদ্রাসায় পড়াতে পারবো না, আমার যোগ্যতা কম, আর মসজিদে ইমামতি করতে পারবো না, আমার রাগ বেশি, আমার শরীরে গোছ না থাকতে পারে, আমি কিন্তু খুব রাগি লোক, কোথায় কোথায় রেগে যায় সেটা আমার বউ ছাড়া আর কোথাও অবশ্য রাগটা দেখাই না, অন্য কোথাও দেখালে তো আমিও মার খেয়ে যাবো, ওই জন্য দেখাই না ভয়ে, বাড়িতে দেখাই মাঝে সাঝে। আমার আব্বাকে বলছি যে আমি মাদ্রাসায় পড়াবো না, মসজিদে থাকবো না, আমার আব্বা বলছে তোমাকে নয় মাদ্রাসায় পড়াতে হবে আর নয় মসজিদে থাকা লাগবে, বিকল্প কোনো রাস্তা নেই, কারণ আমি বড় কষ্ট করে চাষি মানুষ চাষবাস করে তোমাকে আমি 10-12 বছর মাদ্রাসায় পড়িয়েছি, আর নয় আমার ঘর ছেড়ে তুমি চলে যাও। তাই বললাম তাহলে একটা মসজিদ ঠিক করা যাক, তা রমজান মাসে একটা মসজিদ ঠিক করেছি, এক মাসের জন্য তারাবি পড়াবে, এরকম একটা ব্যাপার। এটা অনেক জায়গায় বলি, আজকেও বলছি, অবস্থা বর্তমানে না, তারাবি পড়তে দাঁড়িয়েছি এসা হয়ে গেছে, তারাবি পড়তে দাঁড়িয়ে হাতটা বেঁধেছি, সূরা ফাতিহা বলেছি, আর একটা সূরা বলেছি, রুকুতে গেছি, রুকুতে যখন গেছি তখন গরমের দিন কারেন্ট চলে গেছে, তা পিছন দিক দিয়ে একটা ছেলে তখন বলছে যা শালা কারেন্টটা চলে গেল, নামাজ পড়তে পড়তেই বলছে যা শালা কারেন্ট চলে গেল, বলছি ওরে আমারও খুব হাসি লেগে গেল, বুঝলেন, হাসি থামানো যায় বলুন। ওই যখন বলছে যার শালা কারেন্ট চলে গেল, আমি মনে মনে ভাবছি যদি নামাজের ভিতরে যদি বলে যার শালা কারেন্ট চলে গেল, তাহলে বাইরে হলে কি বলতো,
आश्चर्य बेपार नामाजीदेर अवस्था आल्लाह ताआला बोलछेन युराउन जरा लोक देखानो सलात आदाय करे। तबे एखाने आरो एकटा गुरुत्वपूर्ण कथा बोले दिच्छि, भालो करे शुने नेन। आल्लाह ताआला पवित्र कुरानेर मध्ये बोलछेन जे साकार नामक जाहान्नामीदेर जिज्ञेस करबे जान्नातीरा যে কেন তোমরা জান্নাতের ভিতরে এসেছো, তারা তখন বলবে কুলু লাম নাকুমিনাল মুসাল্লিন, আমরা শুধুমাত্র জাহান্নামে এসেছি নামাজি ছিলাম না তাই। তার মানে এই আয়াত থেকে একেবারে স্পর্শ হয়ে গেল বেনামাজি জান্নাত যেতে পারছে না, পারছে এই আয়াত অনুযায়ী পারছে, পারছে না। আর ইউরাউন আল্লাহ বলছে ওয়াইল্লামুক জাহান্নামে যাবে ওরা যারা লোক দেখানো নামাজ পড়ে। এবার একটা কথা বলি, চার দিন আগে রমজান মাস পার হলো, সব মসজিদে দেখবেন ঝামেলা, কাতার নিয়ে ঝামেলা, কারো জুতো চুরি, ইমাম সাহেবের পাছাতে লাগা, মানে এত নতুন নামাজিদের আবির্ভাব, একদম দেখবেন মাগরিবের এক ঘন্টা আগে দাঁতন করছে, মনে হবে ফেরেশতা একেবারে। ঈদের নামাজ হয়ে গেল, ডিজে বাজাতে বাজাতে চলে গেল সিনেমা দেখতে, ঈদের নামাজ হয়ে গেল কাজ করতে চলে গেল, একদিনও মসজিদের ধারে পাশে গেল না। এরকম লোক এই গ্রামে আছে প্রচুর প্রচুর, এরা লোক দেখানো নামাজি। আবার কিছু লোক আছে জুম্মার দিনে যায় একদম ফক্স সেন্ট মেরে সাদা পাঞ্জাবি পরে, মানে অনেক টাকা পয়সার মালিক তো, একটু গরম গরম ভাবনা দেখালে হবে? হ্যাঁ, জুম্মার দিনে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে, পাছাতে লাথি মারলে সূরা ফাতিহা বলতে পারবে না, ইমামের পিছনে গিয়ে বসছে। ওর পাছাতে যদি একটা লাথি মারা হয় তা ও একটা আলিফ বার করতে পারবে না, অথচ ইমামের পিছনে সেই দাঁড়াবে যে ইমামের অনুপস্থিতি, ইমাম ইমামতি করছে, বাইচান্সের পায়খানা লেগে গেল, পেচ্ছাপের প্রয়োজন, কিছু একটা হলো, ও চলে গেল ফট করে নাকে হাত দিয়ে, সে গিয়ে যে ইমামতিটা করবে এই ক্ষমতারও নাই, ও ফট সেন মেরে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আছে। আশ্চর্য ব্যাপার, শুধু জুম্মার দিনে দিনে যায়। এই যে একটা হাদিস শুনে রেখেছে, কি হাদিস, হাদিস শুনে রেখেছে, একটা জুম্মা থেকে আর একটা জুম্মার পাপগুলিকে আল্লাহ নবী সাল্লাম বলছেন ক্ষমা করে দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন না? তবে হুজুরের এটা জানা দরকার ছিল যে কাদের ক্ষমা করা হয়, এটা জানা ছিল। জব কার্ড বুঝেন তো, জব কার্ড আপনাদের গ্রামে হয়নি? হয়। তা গ্রামের মোড়ল পঞ্চায়েত কালকে অ্যালাউন্স করে দিয়েছে যে আগামী বুধবার পাঞ্জাব ব্যাংকে টাকা দেওয়া হবে, যারা যারা জব কার্ড আছে গিয়ে লাইন দিয়ে টাকা তুলে নিবে, ম্যানেজার বলে দিয়েছে। আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, তার আগে আছে আব্দুল শুকুর, তার আগে আছে আব্দুল সুবান, তার আগে আব্দুল গফফার, তিনজনা টাকা পেয়ে গেল। আপনি এবার আপনার বইটা কাউন্টারের ভিতরে দিয়েছেন, যা কাউন্টারে যে বাবু আছেন উনি সুইচটা দাবিয়ে বলছে ভাই তুমি কাজ করেছিলে? যে না কাজ করা তো হয়নি, জব কার্ড আমার আছে কাজ করিনি। আচ্ছা বলুন তো টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে না, শুধু জব কার্ড থাকলে হবে না, কাজের হাজিরিটা তুলতে হবে। এক জুম্মা থেকে আরব জুম্মা ক্ষমা করে দেওয়া হবে কাদের? শুধু মুসলমান আব্দুল সত্তার আব্দুল গাপ্পার বড় পাঞ্জাবি পরে জুম্মার দিন উপস্থিত হয়েছে এর জন্য নয়, এ শুধু কলেমা পড়েছে, জব কার্ড করা আছে, কিন্তু এক সপ্তাহ যে হাজিরি ছিল না, এক সপ্তাহ হাজিরি দিয়েছে দেয়নি, তার মানে ওকে ক্ষমা করা হবে না। শুনুন, যারা শুধু জুম্মার সালাত আদায় করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, ইউরাউন এই দলের ভিতরে আপনারাও আপনাদের জন্য ওয়াইল্লামুক জাহান্নামের কথা আল্লাহ ঘোষণা করছেন। যারা রমজান মাসে নামাজ আদায় করেছেন, রমজান মাসে যারা সালাত আদায় করেছেন, এমনি মাসে যারা মসজিদে আসতে পারছেন না, এমনি মাসের ব্যাপারে যারা অভিযোগ করছেন নানান রকমের, তাদেরই ব্যাপারে আমার মনে হয় আল্লাহ তাআলা বলছেন ইউরাউন, এদেরই জন্য ওয়াইল্লামুক জাহান্নাম রয়েছে। তার মানে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়া লাগবে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। বিপরীত দিকগুলো নেন। আর শেষ ওয়াম নাউনাল মাউন, ওয়াম নাউনাল মাউন, সময় শেষ,
এটা বলে দিয়ে তবে যাই ওদিকে সূরা 3 এর আরো 3টা আয়াত বাকি আছে ওটা আর বলা হবে না এইটাই বলে যাই ওয়াইয়াম নাউনাল মাউল আল্লাহ তাআলা বলছেন যারা তার প্রতিবেশীকে সাধারণ কিছু জিনিস উপকার করা থেকে বিরত থাকে এদের জন্য জাহান্নাম বিপরীত আপনি শব্দটা গ্রহণ করুন প্রতিবেশীকে সর্বদাতে সহযোগিতা করবেন এটা উত্তম কাজ কি বুঝি বুঝতে পারছেন প্রতিবেশীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন প্রতিবেশী আরেকটা প্রতিবেশীকে যেন তার দেওয়ালে কাট বা কুঞ্চি টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে আমার বাড়িতে কল নেই আপনার বাড়িতে কল আছে আমার স্ত্রী আপনার বাড়িতে দুই তিন দিন পানি আনতে গেছে আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু আমাদের কলে এসো না কলের খারাপ হয়ে যেতে পারে আপনাদের বাড়িতে 15টা লোক কল টেনে পানি নিচ্ছে তখন খারাপ হয় না আর আমার বউ গিয়েছে দুদিন আর খারাপ হয়ে যাবে ঈদের দুদিন আগে তিন দিন আগে আমি গরু কিনেছি একটা আমার বাঁধার খামার নেই আপনার খামারে বেঁধেছি আপনার স্ত্রী বলছে কি ব্যাপার মমতাজুল হুজুর আমাদের খামারে গরু বাঁধছে মনে হয় জায়গাটা দখল করে নেবে সকালবেলাতে কুঞ্চি দিয়ে ফজরের নামাজ পড়ে এসেছে নামাজ পড়ি কুঞ্চি দিয়ে ভালো করে ঘিরে দিয়ে তবে ঘরে গেছে যাতে গরুটা আমি বাঁধতে না পারি ও নামাজি ঈমান আছে তো আল্লাহর নবী মানা করেছে আল্লাহর নবী মানা করে দিয়েছে প্রতিবেশীকে সহযোগিতা করবেন সব সময়তে হাঁকাচল্লা করিয়েন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কিছু আয়াত বাকি থেকে গেল হায়াত বাকি তো মোলাকাত বাকি আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সঠিক হাদিস এবং কোরআন মেনে চলার তৌফিক দান করুক আমিন যারা আমরা এখানে বসে আছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ যারা উপস্থিত অনুপস্থিত সকলকে ক্ষমা করে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু